You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিছ টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বোনেরা পিস টিভির এই সুন্দরতম আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা গত পর্বগুলোতে আদর্শ মুসলিমের পরিচয় তুলে ধরেছিলাম সুপ্রিয় দর্শক এখন আমরা আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তালা আশা করি আপনারা আমাদের আলোচনায় মনোযোগ দেবেন আমরা গত পর্বে এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হচ্ছে এই আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে যুগে যুগে রবি এবং রেসুলদের মাধ্যমে যেই কালচার বা যে সংস্কৃতি এই বিশ্ববাসীর জন্য আল্লাহ রবুল আলমিন অবতীর্ণ করেছেন সেই সংস্কৃতি মূলত এর রূপেই হচ্ছে ইসলামের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি অথবা ইসলাম মূলত বিভিন্নভাবে বিভিন্নজন এটাকে আখ্যায়িত করেছে এটি ইসলামী সংস্কৃতি এবং এটাই ইসলামী সভ্যতা ইসলাম যে সভ্যতার দিকে আমাদেরকে আহ্বান করেছে সেটি মানুষের তৈরি করা কোনো সভ্যতা নয় মানুষের তৈরি করা কোনো চিন্তাধারা নয় মানুষের মন ঘোড়া কোনো সংস্কৃতি নয় বরং এটি আল্লাহ আল্লাহরাবুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ একটি সংস্কৃতি যেটি আল্লাহরাবুল আলমিন আমাদের জন্য অবতীর্ণ করেছেন সেই সংস্কৃতি যে কালচার সুপ্রিয় দর্শক শ্রোতা এই সভ্যতা যুগে যুগে ব্যাপকতা লাভ করেছে কোথাও ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে কোথাও এই সভ্যতার ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের অবস্থান থাকার কারণে কেউ গ্রহণ করেছে কেউ বর্জন করেছে পাশাপাশি এই পৃথিবীতে যেহেতু মানুষগুলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বিবেকবান হয়েছে চিন্তা শক্তি তাদেরকে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন তাদেরকে ব্রেন দিয়েছেন তাদেরকে উদ্ভাবনের জন্য আল্লাহ রাবুল শক্তি দিয়েছেন ফলে এই মানুষগুলো যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্ত তারা বিভিন্ন ধরনের সভ্যতা সংস্কৃতির আবির্ভাব ঘটিয়েছে উদ্ভাবন ঘটিয়েছে আবিষ্কার ঘটিয়েছে এই পৃথিবীতে অনেক সংস্কৃতি বিস্তার লাভ করেছে কিন্তু বর্তমান বিশ্বে দুটি সংস্কৃতি এস্টাবলিশড হয়েছে প্রতিষ্ঠা লাভ করেছে এই দুটি সংস্কৃতির কথা আমরা আলোচনা করব যেহেতু আদর্শ মুসলিম ব্যক্তির সম্পর্ক এই সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে তাই এই সংস্কৃতিগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা মূলত আদর্শ মুসলিমের সত্যিকার সম্পর্কের বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারব সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে প্রথম একটি সংস্কৃতি হলো যেটি সবচেয়ে পরিচিত সংস্কৃতি এই সংস্কৃতি হচ্ছে তথাকথিত আধুনিক সভ্যতা আধুনিক সংস্কৃতি এই সংস্কৃতির আরেকটি পরিচয় হচ্ছে বস্তুবাদী সংস্কৃতি এই সংস্কৃতির অভিভাবক ও ধারক হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলমিনের রহমত থেকে বিতাড়িত বঞ্চিত মারধুত শয়তান যাকে আল্লাহ রাব্বুল আলমিন আজাব দিয়ে বিতাড়িত করেছেন এই পৃথিবীবাসীর কাছে সে এক সুন্দর সংস্কৃতি দিয়েছে এবং এই সংস্কৃতিকে এমনভাবে সুশোভিত করেছে সাজিয়েছে এমনভাবে ডেকোরেটেড করেছে যে দুনিয়াবাসী সেটাকে মনে করে যে এটাই হচ্ছে মনে হয় সবচেয়ে উত্তম সংস্কৃতি এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সভ্যতা অথবা এটাই হচ্ছে সবচেয়ে ভালো সভ্যতা যে বস্তুবাদী সভ্যতা এখানে হাজার রকমের চটকদার স্লোগান আবিষ্কার করেছে সে এবং তার দোষররা যে খাও দাও পূর্তি করো নগদ যা পাও তাহাত পেতে নাও ইত্যাদি যে মানুষ যেমনি খুশি তেমনি নাচাও মানুষে কি দোষ ইত্যাদি হরেক রকমের স্লোগান আবিষ্কার করেছে এই সংস্কৃতির বস্তুবাদী সংস্কৃতির যারা দ্বারক বাহক তারা এই শয়তানের প্রবঞ্চনার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে সুপ্রিয় দর্শক শ্রোতা এই সভ্যতার মূল কথা কি বা এই সংস্কৃতির মূল কথা কি সেটা আমাদেরকে জানতে হবে কারণ আমরা যখন ইসলামী সভ্যতার কথা আলোচনা করব। ইসলামী সংস্কৃতির কথা আলোচনা করব দেখব যে সরাসরি এই সংস্কৃতির সাথে এক বিশাল সংঘর্ষ এই বস্তুবাদী সভ্যতা আজকে করে যাচ্ছে তাই এই বস্তুবাদী সভ্যতা সম্পর্কে সম্যক বা কিছু ধারণা আমাদের নেওয়া উচিত আমি মনে করি তাই এই সভ্যতার মূল কথা হচ্ছে বস্তু হাসিলের জন্য অর্থ উপার্জনের জন্য আমাদেরকে যা খুশি তা করত অর্থ উপার্জন করার জন্য বস্তু হাসিল করার জন্য আমাদের আলাকাতুল ইনসানি মা একজন ব্যক্তির সম্পর্ক অন্য ব্যক্তির সাথে তার এই যে সম্পর্ক রয়েছে ব্যক্তি তার সাথে অন্যের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক কিভাবে উন্নত করবে ডেভেলপ করবে কিভাবে বৃদ্ধি করবে এটাই হচ্ছে এই সংস্কৃতির মূল কথা তাই এই সংস্কৃতি বা সভ্যতার সকল প্রচেষ্টা ও কর্মধারা মূলত জাগতিক উন্নয়ন ও সম্পদ হাসিল করার উদ্দেশ্য জাগতিক উন্নতি কিভাবে হবে উৎকর্ষ সাধন কীভাবে হবে বস্তু জগতের কিভাবে উৎকর্ষ হবে এই সভ্যতার মূল কথা হচ্ছে এখানেই এই সংস্কৃতির মূল কথা হচ্ছে এখানে এতে আর কোন সম্পর্ক ডেভেলপ করা যায় না অথবা আর কোনো সম্পর্ক ডেভেলপ করার বিষয়ে এখানে আলোচনা হয় না তাই এই সংস্কৃতির মধ্যে একটাই সম্পর্ক সেটি হচ্ছে আলাকাতুল ইনসানে মাগাইরিহি একজন ব্যক্তির সম্পর্ক অন্যের সাথে কিভাবে হবে আপনি অন্যের সাথে কি আচরণ করবেন এটাকে ইসলামী সুরিয়ার পরিভাষায় বলা হয়েছে মহামালাত লেনদেনের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে আপনি যত বেশি সমৃদ্ধ হবেন যত বেশি সুন্দর করবেন যত বেশি ভালো করবেন যত বেশি উন্নত করবেন তত বেশি দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার বস্তু হাসিল করার জন্য বা বস্তুবাদী সভ্যতা আপনি সবচেয়ে বেশি সাকসেসফুল হবেন সফল কাম হবেন এবং এটাকেই একমাত্র সফলতা হিসেবে এই সভ্যতায় ছিহ্নিত করা হয়েছে এই সভ্যতা এটাকেই মূল সফলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই বস্তুবাদী সভ্যতায় আমরা দেখতে পাই একটি সম্পর্ক উন্নয়নের জন্য খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে পৃথিবীর যে সমস্ত দেশে বস্তুবাদী সভ্যতা রয়েছে সেখানে আর কোনো সম্পর্কের কথা আজকে আলোচনা হচ্ছে না একটা সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো অন্যের সাথে সম্পর্ক কীভাবে ভালো করা যেতে পারে লেনদেনের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে কেন আচার আচরণের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কেন আমরা এটা করব। শুধুমাত্র একটাই উদ্দেশ্য তার পকেট থেকে কিভাবে আমি অর্থ উপার্জন করব শুধুমাত্র একটাই উদ্দেশ্য জাগতিক উন্নয়ন কীভাবে সাধন করব। শুধুমাত্র একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে কিভাবে বস্তুকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এই বক্তব্য থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি বা আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে যে এই সংস্কৃতির মূল মাবুধ হচ্ছে মূল উপাস্য হচ্ছে একটাই সেটা হলো বস্তু তাই যেখানেই বস্তু পাওয়া যাবে সেখানে এই সংস্কৃতি বস্তু হাসিল করার জন্য যত কলা কৌশল আছে তার যত প্রচেষ্টা আছে তার যত তৎপরতা আছে সকল তৎপরতাকে সেখানে প্রয়োগ করবে এই সংস্কৃতি মূলত এই দিকেই ধাবিত করে থাকে একটি সম্পর্ক শুধুমাত্র মানুষ মানুষের সাথে তার আচরণকে কিভাবে সম্পর্ককে কিভাবে উন্নত করবে কিভাবে ডেভেলপ করবে এটি এবার আসুন অপর যে সভ্যতার কথা আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যেই সভ্যতা ও সংস্কৃতি আল্লাহ রাব্বুল আলমিন এই বিশ্ববাসীকে সত্যিকার মানুষে রূপান্তরিত করার জন্য সত্যিকার মানুষ হিসেবে তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী পরিচালিত করার জন্য যে সভ্যতা আল্লাহ রাবুল যে সংস্কৃতি নবী এবং রসদের মাধ্যমে প্রেরণ করেছে এটি হচ্ছে ইসলামী সভ্যতা এটাই মূলত মানবিক সভ্যতা এর মধ্যে প্রকৃত মানবতা রয়েছে এই সভ্যতা যারা ধারণ করতে পেরেছে এই সংস্কৃতিকে যারা নিজেদের জীবনে গ্রহণ করতে পেরেছে তারা হিংস্রতা পশুত্ব বাসভবিকতা অনৈতিকতা এবং সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে তাই এটিকে প্রকৃতার্থে সত্যিকার অর্থে মানবিক সংস্কৃতি বলা যেতে পারে এবং এটাকে অত্যাধুনিক সংস্কৃতি বলা যেতে পারে যেহেতু এটি কোনো যুগের জন্য সীমাবদ্ধ করা হয়নি এই সংস্কৃতি কেয়ামত পর্যন্ত আগত বনি আদমের জন্য এই সংস্কৃতি আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছে তাই এটি কোনো যুগের সাথে সীমাবদ্ধ নয় এটি কোনো স্থান অথবা দেশ রাষ্ট্র এর সাথে সীমাবদ্ধ নয় বরং এটি সার্বজনীন বিশ্বজনীন এবং ব্যয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে অবতীর্ণ একটি সংস্কৃতি তাই এই সংস্কৃতির বাহক অনুসরণ করার জন্য মানুষদেরকে নির্দেশ দিলেও এই সংস্কৃতির প্রকৃত অভিভাবক হচ্ছে এই সংস্কৃতি যিনি অবতীর্ণ করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন তার অভিভাবকত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কোরআনের کریمের সূরা আল বক করা মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিষয়টি স্পষ্ট করেছেন আল্লাহু ওয়ালিউল্লাজিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি লিনুর আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন ঈমানদারদের অভিভাবক ঈমানদারদের অভিভাবকত্ব আল্লাহ সুবহানাহু ও তাআলা গ্রহণ করেছেন তাই ইহরিজ হুম মিনার দুলুমা তিলানু এই দুনিয়ার যত অন্ধকার আছে এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ রবুল আলমিন এই ঈমানদার ব্যক্তিদেরকে আলোর দিকে আল্লাহ সুবানবতারা নিয়ে যান এই সংস্কৃতির অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবানব তালা তাই মানুষের জন্য তাদের মুনিমের পক্ষ থেকে অবতীর্ণ এই সংস্কৃতি সত্যিকার অর্থে এটি মানুষের জন্য অবধারিত সংস্কৃতি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই মানুষ এই সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট জ্ঞান লাভ না করার কারণে মানুষ দুনিয়ার হাজার রকমের সংস্কৃতির মধ্যে দাবিত হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই সভ্যতার মূল কথা হচ্ছে আখিরাত বা পরকালকে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে সুপ্রিয় দর্শক সময় হয়েছে বিরতির একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন একটু পরেই ফিরে আসছি সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে অভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দরসে সুন্না আজ রাত সাড়ে 8:30 টায় বাপুনর সম্প্রচার সকাল সাতটায় টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় দিধা দন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্যোন্মোজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় সুপ্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের আলোচনায় আমরা বলতেছিলাম একটি বিষয় আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই পৃথিবীতে দুটি অভিভাবকত্ব চলছে একটি অভিভাবক হচ্ছে একটি সভ্যতা এবং সংস্কৃতির অভিভাবক হচ্ছে শয়তান যাকে আল্লাহ রাবুল আলমিন বিতাড়িত করে দিয়েছেন সেটি বস্তুবাদী সংস্কৃতি বা বস্তুবাদী সভ্যতা দ্বিতীয় সংস্কৃতির কথা আমরা আলোচনা করতেছিলাম যে সংস্কৃতির অভিভাবক হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন এবং এই সংস্কৃতির মূল কথা হচ্ছে আখিরাত বা পরকালকে অগ্রাধিকার দেওয়া তাই আল্লাহ সুবাহ এই সংস্কৃতির যারা অনুসারী হবে তাদেরকে আখেরাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এতে আল্লাহর সন্তুষ্টি অর্জনে টার্গেট করা হয়েছে এখানে টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই বস্তুবাদী সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা তাদের টার্গেট পৃথিবীতেই নির্ধারণ করে নিয়েছে হয়তো একটা বিল্ডিং করবে একটি সুন্দর বাড়ি করবে সুন্দর নারী হবে একটি গাড়ি হবে এবং এটাই তাদের শেষ অর্থাৎ এই পার্থিব জীবনের সুযোগ সুবিধা যা আছে এক কথায় ওই সুযোগ সুবিধাকেই তারা টার্গেট করে নিয়েছে তাদের এই ধারণার মধ্যেই মূলত পরকাল বলতে কিছুই তারা রাখেনি ঠিক অনুরূপভাবে এর বিপরীতে আল্লাহ আল্লাহরাবুল আলমিন যে সংস্কৃতি কয়ামত পর্যন্ত আগত বনি আদমদের জন্য দিয়েছেন আদম সন্তানদের জন্য দিয়েছেন সেই সংস্কৃতির মূল কথা হচ্ছে সেখানে টার্গেট দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করাকে আল্লাহ রবুল্লাহ সন্তুষ্টি অর্জন করা এটি সুনির্দিষ্ট কোনো কাজের মধ্যে সীমাবদ্ধ নয় তুমি তোমার তোমার মৃত্যু আসা পর্যন্ত তাই এটাখানে আর সীমাবদ্ধ করার সুযোগ নেই এই দুনিয়ার এই জীবন হচ্ছে শুধুমাত্র সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্র সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে আল্লাহর রবুল্লাহমীর সন্তুষ্টি অর্জন করার জন্য সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এতে মানে এই সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে তিন প্রকার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে এই তিন প্রকার সম্পর্কের তিনটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা আগে বলেছি বস্তুবাদী সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে শুধুমাত্র একটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু বস্তুবাদের সাথে এর সম্পর্ক রয়েছে বস্তুবাদের সাথে রিলেশন রয়েছে তাই শুধু ওই বস্তুবাদকে অগ্রাধিকার দেওয়ার জন্য বস্তু হাসিলের উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়ার জন্য শুধু একটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ইসলাম যে সংস্কৃতি বা সভ্যতা দিয়েছে এই সংস্কৃতি সভ্যতার মধ্যে তিনটি সম্পর্ককে ডেভেলপ করার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে এই তিনটি সম্পর্ক হচ্ছে এক নম্বর প্রথম সম্পর্ক হচ্ছে আলা আলাক মা মা ইনসানিহি একজন মানুষ তার প্রতিপালক তার রব যিনি তাকে সৃষ্টি করেছেন তার প্রতিপালকের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে নিবিড় করবে উন্নত করবে ডেভেলপ করবে লক্ষ্য করেছেন দর্শক বস্তুবাদী সভ্যতায় রবের বিষয়টি উপেক্ষা করা হয়েছে তাই বস্তুবাদে যত মতাদর্শ আবিষ্কার হয়েছে যত মতবাদ মতাদর্শ আমরা দেখতে পাই প্রত্যেকটি মতবাদ মতাদর্শের মধ্যে ই ইহ জাগতিকতাকে বা পার্থিব জীবনকে বা বস্তুবাদকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে রব সম্পর্কে কোনো কনসেপ্ট তাদের কাছে নেই কোনো বক্তব্য রব সম্পর্কে কোনো ধারণা তারা দেয়নি কিন্তু আল্লাহ হাবুল আলমিন যেই সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন সেখানে আল্লাহ সুবাহান তার সাথে যে সম্পর্ক রয়েছে রব এবং মুনিবের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক যাতে আমরা ডেভেলপ করতে পারি এই সম্পর্ক যাতে উন্নত করতে পারি সেই বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এটি হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইসলামী সংস্কৃতির দ্বিতীয় যে পয়েন্টটি যেখানে যে সম্পর্ককে সবচেয়ে বেশি ইসলাম গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে আলাকাতুল ইনসান এবং আনেফসিহি একজন ব্যক্তি তার নেফস তার আত্মার সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তাকে আরো সুসম্পর্ক করতে হবে উন্নত সম্পর্ক করতে হবে দেখা যায় মানুষ দুনিয়া হাসিল করার জন্য নিজের যেই প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনকে উপেক্ষা করে যায় সেই প্রয়োজনকে একেবারেই ভুলে যায় ফলে ওই মানুষ যে মানুষকে আল্লাহ আমিন অত্যন্ত আদর করে সুন্দর করে সৃষ্টি করেছেন যে মানুষকে আদম সন্তানদের মধ্যে আল্লাহ রবুল আলমিন সম্মানিত মর্যাদাপূর্ণ করেছেন ওই সেই মানুষগুলো বন্য পশুর হে হয়ে যায় তুচ্ছ হয়ে যায় চতুষ্পদ জন্তুর সে হে হয়ে যায় কেন চতুষ্পদ জন্তুর ছেয়ে নিকৃষ্ট হয়ে যায় এর একটি মাত্র কারণ সেটি হচ্ছে সে নিজেকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে না নিজের সাথে তার যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে সত্যিকারভাবে সে সম্পর্ক ডেভেলপ করতে পারে না সে সম্পর্ককে উন্নত করতে পারে না তাই ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে ব্যক্তি একজন মানুষ তার নিজের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটাকে উন্নত করতে হবে তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হলো এই তৃতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটি হলো আলাকাতুল ইনসান এম আগাই রিহি ও মা আল মুসলিম একজন মানুষ অন্যের সাথে অথবা তার মুসলিম ভাইয়ের সাথে তার যে সম্পর্ক হবে সেই সম্পর্কটি উন্নত করতে হবে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন বস্তুবাদী সভ্যতায় শুধু এই থার্ড পয়েন্ট যেটি রয়েছে তিন নম্বর যে সম্পর্কটি রয়েছে এই সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম এই তিন নম্বর পয়েন্টকে গুরুত্ব দিয়েছে এটাকে উপেক্ষা করেনি এটাকে অবজ্ঞা অবহেলা করেনি বরং ইসলাম যাতে করে এই পয়েন্টটিও আমরা কাজ করতে পারি এবং এই পয়েন্টটিও যাতে করে মুসলিম নিজেকে উন্নত করতে পারে এই জন্য ইসলাম এদিকেও গুরুত্ব দিয়েছে এবং এই পয়েন্টের বিষয়টিও আলোচনা করেছে এই তিনটি পয়েন্ট মূলত ইসলামের মধ্যে তিনটি মৌলিক দিক নির্দেশনা গ্রহণ করে থাকেন আমরা যদি আসি দেখব প্রথম পয়েন্টটি যেটি আলাকাতুল একজন মানুষ তার সাথে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক এই সম্পর্ককে ইসলাম একটি নাম দিয়েছে এর একটা পরিচয় ইসলামের মধ্যে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইবাদত আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতগুলোকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে তাই আদর্শ মুসলিম ব্যক্তি ইসলামী সভ্যতায় যখন সে প্রবেশ করবে তখন তার ইবাদতগুলো আল্লাহর বিধান অনুযায়ী সেগুলোকে ডেভেলপ করতে হবে তার বাদতগুলো আল্লাহর গোলামীকে সে বাস্তবায়ন করবে একজন মুসলিমকে আল্লাহ হাবুল আলমিন যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবেই ইবাদত করবে আল্লাহর সাথে এইভাবেই সম্পর্ক তৈরি হবে এখানে এক বিশাল বিভ্রান্তি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সেটাকে অপনতন করতে চাই এই ব্যতীত চাইবাদতকে উপেক্ষা করে কোনো অবস্থাতেই আল্লাহ হাবুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে নিভিড় করা অথবা নিজের সম্পর্ককে উন্নত করা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তাই যদি কোনো ব্যক্তি কোনো বুজুর্গ কোনো অলি কোনো বীর কোনো কুতুব অথবা তথাকথিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যারা সমাজের মানুষদেরকে নিজেরা আলোকিত না হয় আলোকিত করার চেষ্টা করছেন তারা যদি এই দাবি করেন যে না আল্লাহ রাবুল আলমিনের এই বাদতকে বাদ দিয়ে আল্লাহ রাবুল আলমিনের এই বাদতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্ক রিবিট করা যাবে আল্লাহ রাবুল আলমের সাথে সম্পর্ক উন্নত করা যাবে আল্লাহ রব্লুল আলমিনের সাথে অত্যন্ত নৈকট্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে এটি একেবারেই বিভ্রান্ত কথা এটি একেবারে গ্রহণযোগ্য বক্তব্য নয় তাই এটি আমাদেরকে জানতে হবে ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার মধ্যে সুপ্রিয় দর্শক দ্বিতীয় যে পয়েন্ট এলাকাত সেটাকেও সে উন্নত করবে নিজের সাথে সম্পর্কের বিষয়টি এর একটা গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে ইসলামী পরিভাষা এটাকে আখলাখ বলা হয় থাকে আদাব বলা হয় থাকে আল আখলাক বলে আদাব উত্তম চরিত্র এবং শিষ্টাচার সমূহ যে চরিত্র এবং শিষ্টাচারের উপর একজন আদর্শ মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার এটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তির জন্য বাহনের মতো এই বাহন যত দুর্বল হবে তত আদর্শ মুসলিম ব্যক্তি নিজে দুর্বল হবে সে গন্তব্যে বুঝতে পারবে না তাই আদর্শ মুসলিম ব্যক্তির জন্য মূলত আখলাখ হচ্ছে বাহনের মতো একজন দা ঈদ আল্লাহ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে তার জন্য আখলা হচ্ছে বাহনের মতো এই বাহন যদি তার শক্তিশালী হয় সে খুব দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে এবং মানুষের কাছে পৌঁছতে পারবে আপনি দেখেন বস্তুবাদী সভ্যতায় বা বস্তুবাদী সংস্কৃতির মধ্যে আখলাখকে সামান্যতম গুরুত্ব দেওয়া হয়নি এই সম্পর্ক নিয়ে কোনো আলোচনাই করা হয়নি সেখানে মানুষ তার নফকে তার সত্তাকে তার সত্তার ডেভেলপমেন্টকে সত্তার উন্নয়নকে সমেক্ষা করেছে ফলে আমরা দেখতে পাই বস্তুবাদী সভ্যতায় ব্যক্তির কোনো উন্নয়ন সাধন হয় না ব্যক্তির চরিত্রের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বস্তু হাসিল করার জন্য শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য জাগতিক সুযোগ সুবিধা হাসিল করার জন্য শুধুমাত্র মানুষ মত্ত হয়ে ইঞ্জিনের মতো দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে কত দৌড়াবে কি করতে চায় তার গন্তব্য তো সে নির্দিষ্ট করে নিয়েছে তার তার কিন্তু সে নির্দিষ্ট করে নিয়েছে শুধু একটা বাড়ি একটা গাড়ি তারপরে আর কিছু দুনিয়ার কিছু সুযোগ সুবিধা এটাই তো তার জন্য যথেষ্ট কিন্তু তা করেনি যেহেতু এই আদম সন্তান এই পৃথিবীর এই সম্পদ দেখেই দেখে তার মোহ তার লালসা এত বেশি বেড়ে গিয়েছে যে একটা বাড়ি তাকে আর কুলায় না এখন শুধু চায় আর চায় এখন একাধিক বাড়ি একাধিক গাড়ি একাধিক গাড়ি ইত্যাদি ইত্যাদি ফলে মানে সে দুনিয়াতে কোন অবস্থায় পরিতৃপ্ত হয় না তার এই সংস্কৃতি তার এই সভ্যতা থেকে তাকে শুধুমাত্র মানে পরিপূর্ণতা দান করতে পারে একটাই সেটি হচ্ছে মাটি আসল আসল্লাউরুসালাম হাদিসের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদেরকে আসল আসল্লাহ ওর ইউসাম হাদীসের মধ্যে জানিয়ে দিয়েছেন আদম ইল্লা থোরাব যে মাটি ছাড়া আদম সন্তান পেট আর কোনো কিছু পরিপূর্ণ করতে পারে না তাই যখন কবরে যাবে মাটি যখন তাকে দিয়ে দেওয়া হবে তখন আর তার চাহিদা থাকবে না চাহিদা তার মিটে যাবে পরিপূর্ণ হয়ে যাবে তখন যতই বস্তুর প্রতি তার আকর্ষণ থাকুক না কেন আর বস্তু সে গ্রহণ করতে পারবে না বস্তু হাসিলের প্রচেষ্টা তার স্টপ হয়ে যাবে থেমে যাবে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আখলাকের বিষয়টি আমি বলতেছিলাম এই আখলাকের মৌলিক বিষয়কে বলন্ধু করার জন্য এবং এই উন্নত আখলাক মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবাহ ঝুঁকি ঝুঁকি রুবি এবং রসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ হাবুল আলমিন এই বিষয়টি স্পষ্ট করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন মধ্যে বলেছেন আমি প্রেরিত চরিত্রের উত্তম যে সুপানগুলো রয়েছে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে পরিপূর্ণতা দান করার জন্য রাসুল সাল্লা উলি সাল্লাম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য আমাদের কাছে প্রেরিত হয়েছেন এবং নবী এবং রাসুলগন এই সম্পর্ককে বলন্দ করার জন্য আমাদের কাছে এসেছেন তিন নম্বর এবং সর্বশেষ যেই পয়েন্টটি সেটি হচ্ছে যেটাকে ইসলাম গুরুত্ব দিয়ে আমাদেরকে যে পয়েন্টটি করতে বলেছে সেটা হচ্ছে ব্যক্তি অন্যের সাথে তার সম্পর্ককে মজবুত করবে এটা আমরা সবাই বুঝি যেহেতু বস্তুবাদী সভ্যতা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তাই এটা আমরা বুঝি কিন্তু এটাকে ইসলাম একটা পরিভাষা দিয়েছে এটা হচ্ছে মহামালাত লেনদেন লেনদেনের ক্ষেত্রেও ইসলাম একটা সুন্দর কালচার দিয়েছে সুন্দর একটা সংস্কৃতি দিয়েছে সুন্দর একটা আচরণ দিয়েছে আচরণ বিধি দিয়েছে আসুন না আমরা এই তিনটি সম্পর্ককে পরিপূর্ণ করি মূলত এই তিনটি সম্পর্কের মধ্যেই রয়েছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আসুন আমাদের আলোচনা অব্যাহত থাকবে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম আজকে আর সময় নেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হরবুল আলমিন আপনাদের সবাইকে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন ও আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ

পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এক শূন্য এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আলপুরাণ করিম হেদায়াতের মূল সম্মান মূল আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা কোথারও সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়